তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনিকা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তোমরা যে কোনো মানে ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, অন্য মুখটাকে ধোয়া নিয়ে ব্যাপার। তো আমি চলে এলাম। তো আমি এটা গোলাপ জলটা মানে কুলোর মধ্যে করে নিয়ে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে এটা হালকা হাতে আমি মানে যাতে শুকিয়ে যায় সেটাই করছি। তো এবার লাগাবো হচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের ভিটামিন সি সিরাম। এটা আমি 4 ড্রপ নেবো, নিয়ে এটাও মুখের মধ্যে লাগিয়ে শুকিয়ে নেব। তো এটা লাগানোর 2 মিনিট পরে আমি ক্রিম লাগাবো। চলো তোমরা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অল নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। দেখো এটা আমি হালকা হাতে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আমি একটুখানি ফোনটাকে নিয়ে দেখছিলাম যে আমাকে ট্যাঁড়া মতো লাগছিলো কি না, কারণ ফোনটাকে যখন আমরা ক্যাপচার করি মনে যেন ট্যাঁড়া। তো একটু ঢং করে নিলাম। নেওয়ার পর আমি ক্রিম মানে ক্রিমটা নিয়ে চলে এলাম। তো আমি ক্রিমটা লাগালাম। এটা হচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের মিল্ক ক্রিম। তো এটা আমার মাখতে খুবই ভালো লাগে, মানে শীতকালে খুবই ভালো একটা তেল তেল ভাব আসে মুখের মধ্যে। তো এটা আমি ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ ঘষে 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 লাগাচ্ছি। তো এটা লাগানো হয়ে গেলে এবার আমি চুলটাকে বেঁধে নেব। তো দেখো আমি চুল বাঁধতে চলে এলাম। তো আমি চুলটাকে দুদিকেই বাঁধবো, কারণ একদিকে বাঁধতে পারি না, আর বাঁধলে চুলটা মানে বেঁকে যায়, মানে হাতও কন কন করে আর চুলটাও ভেঙে যায়, সেই জন্য একদিকে বাঁধি না। তো আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়েছি, তাড়াতাড়ি না স্পিড লাগিয়ে দিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। তো আমি চুলটা বেঁধে নেওয়ার পরে তো লাস্টে যাবে আমার গারারটা ছিঁড়ে। তো তোমরা দেখতে থাকো। তো আমার চুল বাঁধা কমপ্লিট। তো আমি বোরোলিন নিয়ে এসেছি, ঠোঁটে একটু লাগিয়ে নেবো। তো চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।